আর এখানে সব রকম বাড়ির চাল এবং মিলের চাল আমরা ভাজি। এইগুলো সাধারণত সচরাচর যারা মুড়ি কেনে তারা ঠিক জানে। লাইসেন্স তোমার রেজিস্টার করা তোমার জায়গাটা একদম। হ্যাঁ হ্যাঁ, ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের একটা ব্লগ ভিডিও শেয়ার করব, যেটা আমাদের বাড়িতে বা আমাদের বাঙালির বাড়িতে একটা সহজলভ্য খাবার, যেটা আমরা সবাই জানি, পাপ রাইস বা মুড়ি। পাপ রাইস অনেকে চিড়ে হয়ে থাকে, বাংলায় মুড়ি হয়ে থাকে। তো সত্যি কথা বলতে, হ্যাঁ, এখন দাঁড়িয়েছি জায়গাটা, হ্যাঁ দেখো, মনোরম জায়গা, নদী, কানা নদী। এই একটা বাঁধ, একটা ব্রিজ, এটা আমাদের গ্রামের একটা ব্রিজ, আমাদের গ্রামের একটা বালিঘাট, এবং এখানে তৈরি হয় পাপ রাইস বা মুড়ি। তো যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করছি, তোমরা দেখবে মুড়ি কীভাবে তৈরি হয়, মুড়ি কোয়ালিটি কী প্রকার মুড়ি। হ্যাঁ, আমাদের এখানে আমাদের সোনা ব্যাপার, এখানে দুটো রকম মুড়ি হয়, যেটা ললাট আর হলো লঘু মুড়ি। তো এখানেই তৈরি করা হয়। তবে হ্যাঁ, এই জায়গাটা আমি জায়গাটা দেখাচ্ছি, আমি নিয়ে যাবো তোমাদেরকে, জাস্ট আমার বাড়ি থেকে ওই 2.5 কিলোমিটার ডিস্টেন্স। আর এই যে পিছনে দেখা যাচ্ছে, ওই যে একটা ব্লু রঙের গেট এবং অ্যালবেস্টারের ছাউনি, হ্যাঁ ওটাই হলো সেই মুড়ি ফ্যাক্টরি। আমি ওখান থেকে যখনই মুড়ি দরকার পড়ে আমি ওখান থেকে নিয়ে যাই, এবং চাল যখন ভাজাই, মানে মুড়ি করার জন্য এখানেই ভাজাই। তো সহজলভ্য ব্যাপার, বাঙালি মুড়ি একটা ক্যারি করার সুবিধা, কোনো কিছু নেই, কী খাবো চলো মুড়ি খেয়ে নিই। তবে আমাদের শহরের দিকে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় মুড়ির জায়গায় কচুরি, হ্যাঁ আলু ভাজি বা এইসব টাইপের বা স্যান্ডউইচ এগুলো চলে এসছে, বাট আমাদের গ্রামে কিন্তু এখন ঐতিহ্য সেই বাঙালির চপ মুড়ি এবং স্ন্যাক্স মুড়ি বা ঝুড়ি ভাজা বা চানাচুর মুড়ি, সঙ্গে একটু চা। সন্ধ্যেবেলা সকালবেলা আমরা মুড়ি খেয়ে থাকি, আলুর দম দিয়ে মুড়ি খেয়ে থাকি এবং ঘুগনিতে মুড়ি খেয়ে থাকি। এটা হলো কি আমাদের গ্রাম বাংলার একটা অন্যতম সেরা খাবার। তো লেটস স্টার্ট, এই ব্লগটা করছি তোমাদের জন্য, শেয়ার করছি মুড়িকে তৈরি করায়। তবে হ্যাঁ, আমার চ্যানেলটা একটু তোমার সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো যে আজকে, হ্যাঁ আমার তো অ্যাকচুয়ালি ভিডিও করি আমি টুকটা খাওয়া দাওয়া এবং ঘোরাঘুরি মানে ট্রাভেল, বাট মুড়িটা হলো কি খাওয়া দাওয়ার মধ্যে পড়ে। তো সেই কারণেই আজকে আমার ব্লগ মুড়ি কীভাবে তৈরি করা হয়। তো সবার উদ্দেশ্যে বলছি, যারা ভিডিও দেখছো আমি বলি কি একটা সাবস্ক্রাইব করো, কারণ আমার এই মধ্যে মধ্যে চলছে কি আর ওই নেপালের যে ভিডিওগুলো আছে, নেপাল যে ট্যুরের যে ব্যাপার আমি ঘোরাঘুরি করে জায়গাগুলো গেছি, যেগুলো শেয়ার করছি, তো মাঝখানে আসবে তোমাদের মাঝখানে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। চলো আজকে তো হচ্ছে কি মুড়ি তৈরি বিশেষ ব্লগ। প্রথম কথা হচ্ছে কি, আমি যেখান থেকে মুড়ি নিই আমার গ্রামের, বহুদিন থেকেই মুড়ি এখান থেকে আমি নিয়ে যাই। তো মুড়ি বিভিন্ন, হয়তো চালের জন্য বিভিন্ন শেপ, বিভিন্ন আকার, বিভিন্ন সাদা লাল যে ব্যাপারটা হয় সেটা আমি জানি না কেন হয়। তো এখানে অ্যাকচুয়ালি যারা কাজ করে, যে দাদারা আছে, তো এই যে কাজ চলছে, আর বিশেষ করে কাঠের জাল, মানে কাঠের জ্বালিয়ে এখানে কাজ করা হয় কাঠের আগুন দিয়ে। এবার গ্যাসের আগুন হয় কিনা সেটা জানি না ঠিকঠাক। তো এখানে পুরো কাজটা হয় কিন্তু এই যে কাঠ আছে দেখতে পাচ্ছ, বহু অনেক কাঠ আছে, এই যে প্লাস্টিক চাপা দেয়া কাঠ, এই কাঠের আগুনে তৈরি করা হয় মুড়ি। তো এই দাদার সঙ্গে কথা বলবো যে মুড়ি এখানে এক বস্তা চালে কতটা মুড়ি হয়, কী কী হয় না হয়, তো সেটা আমার এই দাদা এখানে এসে আমি মুড়ি নিতে আসি। তো এটাই আমার মুড়ি নিয়ে জায়গা, এবং এখান থেকে বহু জায়গায় মুড়ি সাপ্লাই দেওয়া হয় বিভিন্ন দামে, যেরকম যে ডিস্টেন্স বা চালের কোয়ালিটি, মুড়ির কোয়ালিটি, তো সেটাই এর সঙ্গে জানবো। চলো জেনে নিই পাপ রাইস বা মুড়ি কীভাবে তৈরি করা হয় এবং কোয়ালিটি। তোমার এই ফ্যাক্টরির নাম এবং তোমার নামটা একটু শুভ নামটা বলো, যে আমার এই অডিয়েন্সটা দেখবে তুমি মুড়ি এখানে ব্যবসা করো বা মুড়ি তৈরি করো। আমার কারখানার নাম হচ্ছে জয়গোপাল মুড়ি, আর এখানে সব রকম বাড়ির চাল এবং মিলের চাল আমরা ভাজি, মুড়ি বিক্রি করি। যেমন লঘু চাল বলে, ছোট চাল যেটা, আর একটা এই যে ভাজা হচ্ছে এটা লম্বা চাল, যেটা ললাট চাল বলা হয়। এটা কি চাল, কি চালে মুড়ি হচ্ছে এটা? এটা লম্বা চাল যেটা ললাট বলা হয়, ললাট। হ্যাঁ, আচ্ছা মুড়ি কি করে চিনবে যে ললাট বা লঘু, এইগুলো যদি বলো অডিয়েন্সের কাছে? এইগুলো সাধারণত সচরাচর যারা মুড়ি কেনে তারা ঠিক জানে যে লম্বা মুড়ি যেটা বলে, ললাট যেটা বলে, প্রায় এক গাঁটের মতো লম্বা হয় মুড়িটা, আর যেটা আমরা লঘু বা ছোট মুড়িটা বলি সেটা ছোট ছোট হয়। আচ্ছা,
আর এই ললাট মুড়িটা দাম কত? লোগুর থেকে দাম বেশি, দাম কম? হ্যাঁ, লোগুর থেকে কেজিতে 3 টাকা তফাৎ থাকে, বেশি ধর। লোগো মুড়ি ধরো এখন 42 টাকা কেজি, মানে এই লম্বা মুড়িটা এখন 45 টাকায় পাওয়া যাচ্ছে। আর তোমার এইখানে প্রসেসগুলো হচ্ছে প্রত্যেকটা জায়গায় যেমন দেয়া যায় চাল, এইদিকে প্রত্যেকটা যাচ্ছে, এই প্রসেস বলবে এই প্রথমে কি হচ্ছে, তারপর কি, তারপর কি হচ্ছে? এগুলো এখানে 4টে কলা লাগানো আছে। হ্যাঁ, প্রথমে যে কলাটা দেখো ওটা চাল দিয়ে নুন জল দিয়ে মাখানো হয়। আচ্ছা, চালটা? হ্যাঁ হ্যাঁ। ওখানে কিছুক্ষণ মাখানোর পর তারপর দ্বিতীয় কলাটা চলে আসে, চালটা তুলে দেওয়া হয়, ওখানে একটু হিট নিয়ে নেয়। আচ্ছা, তারপরে 3 নম্বর কলাটা যে আছে এখানে চালটা ওঠানো হয়, যেমন আগেকার মা বোনেরা বাড়িতে খুলিতে চাল বসত। আচ্ছা, সেইভাবে ওঁচা হয় চাল। আর আমি যেটা কাজ করছি এটা মুড়িটা ভাজা হচ্ছে, দেখো। মানে এই প্রসেস 4টে এরকম করা আছে, প্রথমে এখানে মুড়ি চালে জল নুন দেওয়া হয়, তারপরে অল্প একটু এখানটা গরম হয়, তারপরে এখানে যে আগেকার যেরকম বাড়িতে ওঁচা হতো আর কি, করে তারপর এখানে টোটাল মুড়িটা কমপ্লিট হচ্ছে। এখন যদি জিজ্ঞেস করি তোমাকে মুড়ির কোয়ালিটি কি করে বুঝবো? মুড়ির কোয়ালিটি যেমন বড় মেশিন আছে রুস্টার আশেপাশে আমার আছে, মুড়ির কোয়ালিটি ওর থেকে অনেক বেটার হবে কড়া সিস্টেমে, কারণ এতে কাঠে ভাজা হচ্ছে, এক তো মুড়িটা সুস্বাদু হবে খেতে, আর দ্বিতীয় ওর থেকে মুড়ির রঙও সাদা হবে আর মুড়িটা ফুলে উঠবে বেশি খেতে। আচ্ছা, মুড়ি আর চাল কি শুধু কি ওইটা হলদে বা লাল কালারই হয়? হ্যাঁ হ্যাঁ, ওটা মিল থেকেই আসে ওইভাবে। আচ্ছা, আর ঘরোয়া চালের মুড়ি করা হয়? হ্যাঁ করা হয়। ঘরের চালের মুড়ি কি লঘু হয় না ললাট হয়? না, ঘরের চালের যা যেমন যেমন যা, কেউ কেউ জমুনা চাল করে আনে বাড়ি থেকে। আচ্ছা, কেউ কেউ হয়তো 1010 করে আনলো, কেউ স্বর্ণ চাল করে আনে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এই চালের বস্তায় এক বস্তা কত চাল থাকে? 50 কেজি থাকে। আর এই 50 কেজি চালে কতটা মুড়ি হয়? 43 কেজি হবে, মানে 7 কিলো ওয়েস্টেজ নয়। চালে যে জলীয় বাষ্পটা থাকে না, যে চাল ধানটাকে যখন ভাবানো হয় যে জলটা ধরে রাখে, সেটা এখানে এসে ভেজে দেখো, দেখি ধোঁয়াটা উড়ে যাচ্ছে, ওটা বাষ্পটা উড়ে হয়ে চলে যাচ্ছে, ওখানে ওয়েটটা লস হয়। দেখো আমি তোমার দেখাই কি করে কাঠের জাল দেবে, কাঠ জ্বালিয়ে মুড়ি করা হয় বা পাপড়াইস, এইরকম দাও দাও করে আগুন জলে, বুঝলি? আমি কতটা ডিস্টেন্স আছে তাও কিন্তু প্রচণ্ড উত্তাপ। তবে হ্যাঁ, শীতকালে খুব একটা খারাপ লাগবে না, বাট গরমকালে এই মুড়ি তৈরি করতে সত্যি হাঁপ ছুটে যায়। যারা মুড়ি যেখানে তৈরি করে ভাজে, বা এই যে প্রত্যেকটা জায়গায় চাল দিয়ে গরম হচ্ছে, হতে হতে প্রত্যেক প্রসেস এখানে শেষে মুড়ি তৈরি হচ্ছে, সেখান থেকে মুড়ি এখানে গিয়ে বালি জ্বালা হচ্ছে, এইটাই মেন প্রসেস। সত্যি কথা প্রচণ্ড কিন্তু উত্তাপ, প্রচণ্ড। ললাট মুড়িটা হচ্ছে একদম লম্বা মুড়িটা। হ্যাঁ, তুমি দেখতে পাবে সাইজটা, বড় বড় সাইজ একদম, এটা দেখলেই সচরাচর যারা মুড়ি খায় বা কেনে তারা বুঝতে পারবে যে এটা লম্বা মুড়ি। আচ্ছা, আর তুমি ওখান থেকে মুড়ি যখন তোমার ঢালা হচ্ছে, এটা কি বালি ঝাড়া ব্যাপার? বালি বলো, ছোট কাটা চাল বলো, খুদ বলো, এটা পুরো একদম, এই যে দেখো নিচে, একদম নিচেটা দেখলি বুঝতে পারবে যে সব পরে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে চাল। তো মানে ওই বালি বা ছোট ছোট চাল ফল যে রয়ে যায় সেগুলো এই চাল দিয়ে একদম পুরো ফ্রেশ, চালুনির মতো ফ্রেশ হয়ে যায়, কাস্টমার পুরো ফ্রেশ মুড়িটা পাবে একদম। বর্ধমানের সাইডে একটা দিশি মুড়ি বলে হয়, সেটা না খাওয়াটাই বেটার, কারণ ওটা সোডা এইসব ইউজ করে, কেমিক্যাল ইউজ করে। আচ্ছা, বলে শুনেছি নাকি মুড়িতে ইউরিয়া ইউজ করে, ওটা কি সঠিক? না 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 না, মানে চালে কোথাও কি করা হয় জানো কিছু? না, এটা আমাদের ফুড লাইসেন্স আছে, ফ্যাসি, ওই ল্যাবে টেস্ট করানো হয় মুড়ি, কারণ আমার ফ্যাসি ফুড লাইসেন্স আছে, ওই ওখানে দেয়ালে মারা আছে। এইটা ফুড লাইসেন্স, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, তোমার লাইসেন্স তোমার রেজিস্টার করা তোমার জায়গাটা একদম? হ্যাঁ হ্যাঁ। আর তোমার এখানে মুড়ি ডিস্ট্রিবিউট করতে কত করো? আমাদের লোকাল যে থানার আন্ডারে আছে যেসব দোকান টোকান আছে সেইগুলো, আমাদের থানা হরিপাল থানা, হরিপাল থানা টোটাল তুমি পাবে। আচ্ছা, করা মুড়ি, এই মেশিনের মুড়িটা, তবে এটা খেতে কিন্তু টেস্টি হবে, তুমি নিজেও খেয়েছো সেটা? অবশ্যই, আমি তো খেয়েছিলাম, তাই বলি তো আমি বারবার আসি এখানে। হ্যাঁ, তো তোমার এখানে এই ফ্যাক্টরিটা করে কত বছর হচ্ছে? এটা 3 বছর। 3 বছর, তার আগে
তার আগে অন্য ফ্যাক্টরিতে ছিল, বিরোধী একটা বাড়ির সঙ্গে বাড়ির ওখানে ফ্যাক্টরি ছিল বহু বছর ধরে। হ্যাঁ, ওখানে দেখো কারবারটা আমার বাবা করতো, ঠিক আছে, বাবা থেকে এখন আমি এসেছি। মুড়ি কি শুধু কি কাঠের আগুনেই হয় না গ্যাসের আগুনে পড়ে? না, শুধু তুমি দেখতে পাবে শুধু কাঠই জ্বলে, আর চলবে মানে মুড়ি অ্যাকচুয়ালি হবে কাঠের আগুনই হয়। হ্যাঁ, গ্যাসের আগুনে মুড়ি হওয়া সম্ভব না। আর যে বড় মেশিন গুলো আছে ওইগুলো কুড়ো যে হয় না, কাঠ কাঠের যে গুঁড়ো গুলো মিলে পাওয়া যায়, কাঠ চেরার পর যে গুঁড়ো গুলো হয় ওইখানে হিসেবে করা হচ্ছে, হিসাব মতো টেস্ট আর কোয়ালিটি অনেকটা বেটার বড় মেশিনের থেকে। অবশ্যই তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে গেলে এটাই কন্ট্যাক্ট করতে হবে। জয়গোপাল ভান্ডার ফোন নাম্বার দেওয়া আছে, প্রোভাইডার সৌরভ দাস, মুড়ি চাল বিক্রেতা, আর টোটাল ব্যাপারটা জামাইবাড়ি হরিপাল হুগলি। আচ্ছা, আমি একটা কথা জানবো এখানে, কথার হলো কি রেশনের চাল, রেশনের চালে মুড়ি চাল ভাজা কেন হয়, মানে এটা কোনো কারণ জানা আছে? এটা ভাতের চাল স্টিমটা কম দেওয়া হয় ওই কারণে চাল ভাজা হয়, ওটা সবার ক্ষেত্রেই ওটাই হয়। সবাই সবাই আচ্ছা, এই তো রেশনের চাল ভেজেছি যেমন, মানে চাল ভাজার থেকে একটু ভালো হয় জিনিসটা, চাল ভাজার থেকে ভালো হবে এখানে, কিন্তু বড় মেশিনে একদম চাল ভাজা হয়ে যাবে। আচ্ছা, আর তোমার যে চালটা হয় এই চালটা এটা কি চাল যেটা মুড়ি হচ্ছে এখন দেখাচ্ছি, সাইজ অনেকটা ছোট, ফুল কালার কিন্তু দুটো সেম সাদা, হ্যাঁ রং কিন্তু একই, দুটো চাল কালার কি একই, একই চাল দেখে বুঝবো কি করে যে এটা লম্বা দানা হবে, ললাটা একটু লম্বা হবে আর লঘুটা একদম ছোট হবে, ছোট হবে। দুটো চাল আমি দেখাচ্ছি তোমাকে, দুটো চাল। আচ্ছা আচ্ছা, এই হলো চালের পার্থক্য, এইটা লঘু। আচ্ছা আচ্ছা, এটা অনেকটা ছোট কিন্তু ললাট লম্বা মোটা আছে। এখন দেখাই যে কিভাবে এখানে কাঠ গুলো দেওয়া হচ্ছে, প্রত্যেকটা এত বড় একটা উনুন যেখানে চারটে কড়া দেওয়া আছে, চারটে কড়ার মাধ্যমে মুড়ি তৈরি করা হচ্ছে। তোমরা মোটামুটি কতক্ষণ কাজ করো সারাদিনে, মানে সকাল থেকে, মানে ক বস্তা চালের মুড়ি করা, 12 বস্তা মানে 50×12 600 কিলো চালের কাজ হয় রোজের নাকি? ডেইলি 600 কিলো কাজ হয়, ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত যেটুকু হয়, তারপরে আবার পরিষ্কার করা, নেক্সট দিনের জন্য আবার তৈরি করা সবকিছু নাকি? প্রসেসটা বা মুড়ি তৈরি করার ব্যাপারটা আমরা এখন থেকে দেখি, বালিতে নাড়া, বালিতে নেড়ে মুড়ি তৈরি করা, এখনো আমরা আমাদের প্রত্যন্ত গ্রামে বা আমাদের আমি যে জায়গা থাকি এখানে তো উঠেই গেছে, আমি যদি মনে করি বা বলি বাঁকুড়া বা পুরুলিয়া বা মেদিনীপুরে ওই সাইডগুলো এখনও সেই ঘরে ভাজা মুড়ি তৈরি করা হয়, আর আমার ধারণা কারণ অনেকের মুখে শোনা ওদিকে এখনও মুড়ি নাকি ঘরে তৈরি করা হয়, তো সেক্ষেত্রে যেহেতু আমাদের দিকে এখনও ঘরে আর মুড়ি তৈরি করা হয় না, এখন সেই জায়গা চলে গেছে ফ্যাক্টরিতে, ছোটোখাটো ফ্যাক্টরি বড়ো ফ্যাক্টরিতে মুড়ি তৈরি করা হয়।